ভাজা রুটি দিয়ে গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো আমাদের আজকে জলফল আলু ভাজা করলাম একটু আগে, গরম গরম একদম রুটি দিয়ে খাওয়া হবে এখন। তো চলো সবাইকে স্বপ্না ব্লকে স্বাগত জানালাম, এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম, জলখাওয়াটা খেয়ে নিই তারপর পরে আবার আস। দেখো আজকে আমি তরকারি করছি, সজনে ডাঁটা রাঙালু কুমড়ো দিয়ে একটা তরকারি করছি। বসিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সজনে ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে রাঙালু দিয়ে তরকারিটা হয়ে গেছে। নাবিয়ে দিই, সজনে আলু ডাঁটার তরকারি হয়ে গেছে, রাঙালু দিয়ে কুমড়োগুলো একদম গলে গেছে, গেছে খুব ভালো দিয়েছে কুমড়োগুলো, চলো নাবিয়ে দিয়ে হয়ে গেছে তরকারি রেডি একদম। বন্ধুরা দেখো এখন আমি করছি আলু পেঁপের তরকারি, বসিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে দিয়ে তরকারিটা বসিয়ে দিই, তাড়াতাড়ি করছি, সে আবার বেরিয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করছি। চান ঠান হয়নি আজকে একদমই, সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে গা ফা একটু একবার সকালবেলা গায়ে জল ঢেলে নিয়েছি, এত গরম না আজকে একদমই থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, শনি রবিবারে আরও গরম বাড়বে বলছে, শরীরটা একদম মানে গরমের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার সেই গরমটা এসছে, কয়েকদিন আগে যে গরমটা ছিল ওইটা আবার এসছে। দেখো আমি এর মধ্যে জিরের গুঁড়ো ভরে ওই সামনে যা আওয়াজ না, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, কারখানায় আওয়াজ শুনেছ বাপরে বাপ। আমার থেকে তরকারি হয়েছে, নাবিয়ে দিবার তরকারি রেডি একদম, একটু শুকনো শুকনো করেছি, বন্ধুরা দেখো আমি এখন করছি রুই মাছের ঝোল। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একদম পাতলা করে ঝোল করবো, এখন তো খুব গরম পড়েছে। এই আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটা আছে, কালো জিরে দিয়ে ঝোলটা করবো, কালো জিরে নেই মনে হয়, পাঁচফোড়ন দিয়ে করে দেবো, কালো জিরেটা আনবো আনবো করে দু তিন দিন ধরে কালো জিরে নেই ঘরে, মনে পড়ে একসময় আমার ভুলে যায়। পাতলা করে একটু জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করে নেব, খুব গরমটা পড়েছে দুই তিন দিন ধরে, আবার সেই জন্য একদম হালকা খাবারটা করছি আমি। কালকেও দেখেছো তোমরা লাউ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর রুই মাছটা কালকেই নিয়ে এসেছিলো একটু বেশি করে, এনে রেখে দিয়েছিলো বললো এত রোদের মধ্যে প্রতিদিন বাজারে যাওয়াটাও খুব কষ্ট। আমি ওকে বলে দিই যে প্রতিদিন বাজারে যাওয়ার দরকার কী আছে, দুই একদিনের মাছ এনে রেখে দেবে, আর আমাদের তো সামনে এখানে মাছের দোকানটা আছে, খুবই সুবিধা, আর সবজি তো এখান দিয়ে অনেক গাড়ি যায়। আমি একটু বলি ও সরে না, বাজারে যাওয়া একটা নেশা থাকে না, অনেকে বাজার না গেলে একটা হয় না, নিজের হাতে বাজার করা গিয়ে বাজার থেকে আর এখান থেকে নেওয়া একটা অনেক আলাদা। তো চলো বসিয়ে দিই মাছ ভাজাটা, কড়াইতে তেল দিয়ে ভাত ভাত দিয়ে নিই, তো রোদ চড়া রোদ পড়েছে না সত্যি, আমি একটু বিকালে এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, এখন বলবো না, ঠিক আছে যখন যাবো তোমরা দেখতেই পাবে কোথায় যাবো। বন্ধুরা দেখো জিরে ফোড়ন দিচ্ছি মাছে, জিরে ফোড়নটা দিয়ে করছি ঝোলটা আমি, আলু কেটে নিয়েছি একটা বড় দেখে। দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো নিয়েছি, একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস মশলাটা দিয়ে দিই, দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম, দেখো মাছগুলো ছেড়ে দিই, চলো ঝোল রেডি হয়ে গেল আমার, পাতলা করে আমি ঝোল করলাম, এই গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, চলো রেডি, চলে এসছে আমার পাতলা খাওয়া দাওয়া করতে, দিয়ে দিই ওকে। লিলুফা একটু আগে বেরিয়ে যাবে, ওর মায়ের এক্ষুনি খবর এসেছিলো, ওর মায়ের নাকি বুকে ব্যথা উঠেছে, হসপিটালে অ্যাডমিট করেছে, ভর্তি করিয়েছে,
তো আমাকে বললো বোধহয় আমি একটু আগে বেরিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তুই চলে যাস, রক্ত ফক্ত নাকি দিতে হবে। তো আমাকে এক্ষুনি এসে ওপরে বললো, তাই বললাম ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে বেরিয়ে যা। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি বলেছিলাম আজকে এক জায়গায় আসতে পারি, তা আমরা অনেকেই এসেছি, অনেকে মানে দুই তিনজন এসেছি। তো এখন লেককালী বাড়ি যাচ্ছি, একটু কী জানি জানি না মন ডাকলো, ভাবলাম একটু আসি, এসে একটু পুজো টুজো দিই। তো চলো তোমাদেরকেও মাকে একটু দর্শন করাই, তোমরাও দেখো। তো আমি এসে গেছি মন্দিরের কাছে, কথা বলবো না কেন, ওখানে তো খুব ভিড় হয়, চেঁচামেচি করলে তখন অসুবিধা হবে অনেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো। দেখো এই আমার পুজো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, তোমাদেরকে একটু দর্শন করালাম, প্রচণ্ড ভিড়। আর কালকে আবার দেখা হচ্ছে, সবার সাথে কথা হবে, কালকে কী কী হবে সবই দেখতে পারবে। গুড নাইট, টাটা।